হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। অনেক দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে সে দেশের রিটার্ন এয়ার টিকিটের কপি ওই দেশের অ্যাম্বাসিতে জমা দিতে হয়। যেটা করি সেটা হচ্ছে আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করি এবং আমাদের অতিরিক্ত এর কারণে কিছু টাকা নষ্ট হয়। যে ভিসাই তো কনফার্ম না, তাহলে আগেভাগে যে টিকিট কেটে রাখবো সেটাও তো একটা ঝামেলার ব্যাপার। বিষয় হচ্ছে আপনি নেপাল অথবা ভুটান যদি ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিয়ে বাইরুটে যেতে চান, সেক্ষেত্রে তো আপনার এয়ার টিকিটের প্রয়োজনই নেই, কিন্তু তাদের অ্যাম্বাসিতে এই এয়ার টিকিট অর্থাৎ রিটার্ন এয়ার টিকিট জমা দিতেই হবে। তবে আশা করি এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে রিটার্ন এয়ার টিকিটের এই সকল যে ঝামেলা সবকিছু থেকে অতি সহজে মুক্তি পাবেন এবং সম্পূর্ণ বিনা খরচে। টাকা দিয়েও এয়ার টিকিট কনফার্ম করতে চান সেটাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি করতে পারবেন। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে, আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ এ টু জেড কিভাবে আপনি একটি এয়ার টিকিট কনফার্ম করবেন। ভিউয়ার্স, এই চ্যানেলটিতে নিয়মিত আপনাদের জন্য তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো এই পর্যায়ে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার থেকে প্রথমে চলে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তাদের ওয়েবসাইটে প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস আপনার চোখে পড়বে। তো এখানে একটু নিচের দিকে দেখুন ফ্লাইটস একটা অপশন আছে, তারপর ম্যানেজ বুকিং, ফ্লাইট স্ট্যাটাস, তারপর হলিডেস, এগুলো। তো এখান থেকে আমরা ফ্লাইটস অপশনে গিয়ে আমাদের বুকিং কনফার্ম করব। তো ওই অপশনে প্রথমেই আছে ফ্লাইং ফ্রম এয়ারপোর্ট, ফ্লাইং টু এয়ারপোর্ট, ডিপার্চার ডেট, তারপর আছে ট্রাভেলার ইকোনমি, তারপর সার্চ অপশন আছে। তো প্রথমেই আমরা এখান থেকে কোন এয়ারপোর্ট থেকে যাব অর্থাৎ ফ্লাইং ফ্রম এয়ারপোর্ট, তো এখানে আমি ঢাকা এয়ারপোর্ট সিলেক্ট করে দিচ্ছি। আর তারপরে রয়েছে ফ্লাইং টু এয়ারপোর্ট, এখানে আমি কাঠমান্ডু এয়ারপোর্ট সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে রয়েছে ডিপার্চার ডেট, আর যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি তাই এখানে আমি যে কোনো একটি ডেট সিলেক্ট করে দিচ্ছি। আর এরপর হচ্ছে রিটার্ন ডেট, মানে কবে আমি এখান থেকে ব্যাক করব, এটাও আনুমানিক একটা ডেট এরপরে ঠিক করে দিচ্ছি। তো এর পরের অপশনটি থেকে আপনি কতজন আপনারা ট্রাভেলার, আপনার সাথে বাচ্চা আছে কিনা এসব সিলেক্ট করে দিবেন, আর কোন ক্লাসে আপনি যেতে চাচ্ছেন, ইকোনমি আছে, বিজনেস ক্লাস আছে, এনি কেবিন। তো আমি ইকোনমি ক্লাস সিলেক্ট করে দিয়েছি। তা এরপরে আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করলাম। তো দেখুন আমি যে 30 এপ্রিল ডিপার্চার ডেট সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে ওই ডেটে ঢাকা থেকে কাঠমান্ডুর কোনো ফ্লাইট নেই, তাই অন্য যেখানে অন্য কোনো ডেটে আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে রয়েছে দেখুন 1 পয়লা মে, এখানে খালি রয়েছে, এই ডেটে ঢাকা থেকে কাঠমান্ডুর বিমান রয়েছে, তো এখানে আমি এটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে এটা সিলেক্ট করার পর এখানে বিভিন্ন কোয়ালিটির টিকিটের প্রাইস শো করবে। এখান থেকে আমি সর্বনিম্ন যে প্রাইস সুপার সেভার ওটা 13,866 টাকা, ওটা সিলেক্ট করে দিলাম। তো এরপর হচ্ছে রিটার্ন ডেট, রিটার্ন ডেটেও 5ই মে আমি অপশন সিলেক্ট করেছিলাম, কিন্তু ওই ডেটেও কাঠমান্ডু থেকে ঢাকার কোনো বিমান নেই। তো এখান থেকে এর পরবর্তী যে কোনো একটি ডেট যেখানে যেদিনে আর কি কাঠমান্ডু থেকে ঢাকায় বিমান আছে সেখান থেকে একটি ডেট সিলেক্ট করে দিলাম 8ই মে। তো এখান থেকেও ওই একইভাবে যে টিকিটের প্রাইসের একটা অপশন আছে ওখান থেকে সুপার সেভার যেটা আছে 12,655 টাকা, ওটা সিলেক্ট করে দিলাম। তো এ পর্যায়ে দেখুন ডান পাশে একটি নমুনা কপি চলে এসেছে যেখানে আপনার ডিপার্চার ডেট, তারপর রিটার্ন ডেট, টিকিটের প্রাইস এগুলো সব শো করছে। এবং আপ ডাউন প্রাইস পড়েছে 26,521 টাকা, সেটাও শো করছে। তো এর নিচে আরেকটি অপশন আছে অ্যাপ্লাই প্রোমো কোড অ্যান্ড গেট ডিসকাউন্ট, যদি আপনার কোনো কোড থেকে থাকে ডিসকাউন্ট পাওয়ার জন্য সেটা সিলেক্ট করে দিতে পারেন, যদি না থাকে তাহলে এর নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন। এরপরে রয়েছে ট্রাভেলার ইনফরমেশন, এখানে ট্রাভেলার কিছু ব্যক্তিগত ইনফরমেশন, নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখান থেকে ন্যাশনাল আইডেন্টিটি,
ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি। তারপর পাসপোর্ট নাম্বার, আর এখানে আপনার পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন একটি উপরে লাল রঙের একটি লেখা রয়েছে, পাসপোর্ট শুড হ্যাভ অ্যাট লিস্ট সিক্স মান্থস অফ ভ্যালিডিটি অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল অন দ্য ডেট অফ জার্নি। মানে আপনি বিদেশ যাওয়ার যে ডেটে যাবেন তার ওই ডেটে মিনিমাম ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের। আর এখানে এই জন্য পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিয়ে দিতে হচ্ছে। তারপরে হচ্ছে পাসপোর্ট ইস্যুর ডেট, কোন দেশ থেকে ইস্যু করা হয়েছে। তারপর একটি অপশন রয়েছে মেল প্রিফারেন্স, এখানে আপনি এখান থেকে কিছু আপনার পছন্দ অপছন্দের কিছু বিষয় সিলেক্ট করে দিতে পারেন। মানে আপনার পাশে যে সিটে কাকে চাচ্ছেন, মুসলিম মেল, তারপর ভেজিটেরিয়ান মেল, এরকম আপনার যদি এরকম কোনো ভালো লাগা থাকে সেটি সিলেক্ট করে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, একটি হলেই হলো। তারপরে হচ্ছে আপনার হুইল চেয়ার লাগবে কিনা, যদি হুইল চেয়ার লেগে থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সাথে যে নাম্বারে বা যে মেলে যোগাযোগ করা হবে এখানে নাম্বার দিয়ে দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে একটি। এই তারপর প্রসেস টু বুকিং ক্লিক করুন। তো হয়তো আমি টাইটেল সিলেক্ট করিনি, অর্থাৎ মিস্টার অথবা মিসেস এটি সিলেক্ট করে দিলাম। এরপরে নিয়ে নিচ্ছে। তো ঢাকা টু কাঠমান্ডু, কাঠমান্ডু টু ঢাকা, সব ধরনের ইনফরমেশন চলে এসেছে, ডেট টাইম সব কিছু এখানে শো করছে, কোন এয়ারপোর্ট থেকে যাব, কোন এয়যারপোর্ট থেকে আবার ব্যাক করব, সব কিছু চলে এসেছে দেখুন। আরেকটি ব্যাপার, যদি এখানে কোনো ইনফরমেশন আপনার ভুল হয়ে যায় তাহলে ডান পাশের কর্নারে চেঞ্জ একটি অপশন আছে, ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর নিচে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিন, মানে আপনি তাদের সকল কন্ডিশন মেনে কনফার্ম করলেন কনফার্ম বুকিং। তো এই হচ্ছে আপনার পূর্ণাঙ্গ বুকিং এর কপি, আবার এ টু জেড একবার দেখে নিন। আর এখানে তারা বুকিং এর এক্সপায়ার টাইম হচ্ছে 12 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে আমার বুকিং নিশ্চিত করতে হবে। তো এই পর্যায়ে নিচের দিকে, একেবারে নিচের দিকে চলে যান। আর একেবারে এই নিচের দিকে দেখুন লেখা আছে পেমেন্ট ডিটেলস, আর পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে নট পেড। আপনি যদি টাকা দিয়ে নিশ্চিত করতে চান তাহলে এখানে কমপ্লিট পারচেস করবেন, আর এরপরে আপনার অপশন চলে আসবে কোন কোন অপশন, মানে কোন কোন মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন, বিকাশ, রকেট, ডাস, বাংলা ব্যাংক বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে পেমেন্ট। তো আমরা তো আসলে পারচেস করতে চাচ্ছি না, যেন উপরে চলে যান। উপরে গেলে দেখবেন এই প্রিন্ট রিজার্ভেশন আছে, তো এখান থেকে এই রিজার্ভেশনের কপিটি প্রিন্ট করে নেবেন। তো এই হচ্ছে পুরো রিজার্ভেশনের কপি, আপনি এটি ইউজ করেই যে কোনো অ্যাম্বাসিতে, অর্থাৎ যে সকল অ্যাম্বাসিতে রিটার্ন টিকিট চায় ভিসা আবেদনের ক্ষেত্রে সে সকল জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি ভিডিওটির মাধ্যমে বিন্দুমাত্র হলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।